কলসীয়দের প্রতি পত্র কলসীয় এক অধ্যায়। আমি পৌল, ঈশ্বরের ইচ্ছানুসারে খ্রিস্ট যীশুর প্রেরিত, ও আমাদের ভাই তিমোথিও, কলসীতে ঈশ্বরের যে সকল পবিত্র ও বিশ্বস্ত ভাই ও বোনেরা খ্রিস্টেতে আছেন, তাদের আমরা এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে যেন বর্তায়। আমরা প্রার্থনা করার সময় সবসময় তোমাদের হয়ে প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ খ্রিস্টের উপর তোমাদের বিশ্বাস আর ঈশ্বরের সমস্ত লোকদের জন্য তোমাদের ভালোবাসার কথা আমরা শুনেছি। এই বিশ্বাস ও ভালোবাসার কারণ তোমাদের অন্তরের সেই প্রত্যাশা। তোমরা জানো যে তোমরা যা কিছু প্রত্যাশা করছো সে সব স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে। যখন সত্য শিক্ষা ও সুসমাচার তোমাদের কাছে বলা হয়েছিল, তখনই প্রথম সেই প্রত্যাশার বৃত্তান্ত তোমরা শুনেছিলে। সেই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হচ্ছে আর তা ফলদায়ী হচ্ছে ও বৃদ্ধি লাভ করছে। তোমরা যখন সুসমাচার শুনে ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছিলে, তখন থেকে তোমাদের মধ্যেও তা সেই একইভাবে কাজ করছে। ইপাফ্রার কাছ থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছ। ইপাফ্রা আমাদের সহদাস, আমরা তাকে ভালোবাসি। আমাদের জন্য তিনি খ্রিস্টের এক বিশ্বস্ত সেবক। পবিত্র আত্মা তোমাদের অন্তরে যে গভীর ভালোবাসা দিয়েছেন সে কথাও তিনি আমাদের জানিয়েছেন। এই জন্য যেদিন থেকে আমরা তোমাদের বিষয়ে এই সব কথা জানতে পেরেছি, সেই দিন থেকেই আমরা তোমাদের জন্য ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করছি, যাতে ঈশ্বর তোমাদের জীবনে কি করতে চান তা পূর্ণরূপে জানতে পারো, এবং যাতে তোমরা সকল আত্মিক বিষয়ে প্রজ্ঞা ও বোধশক্তি লাভ করো। তার ফলে তোমরা এমন জীবনযাপন করো যাতে তাঁর গৌরব হয় ও প্রভু সমস্ত দিক দিয়ে খুশি হন। আমি প্রার্থনা করি যেন তোমরা সব রকমের সৎ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি লাভ করো, যেন ঈশ্বর তাঁর মহাশক্তিতে তোমাদের শক্তিমান করেন ও তাঁর পরাক্রমে তোমাদের বলিষ্ঠ করেন, যেন দুঃখ কষ্ট এলে তোমরা সহ্য করতে ও ধৈর্য ধরতে পারো। তাহলে তোমরা আনন্দ সহকারে পিতাকে ধন্যবাদ দিতে পারবে, যিনি তাঁর আলোয় সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ ভোগ করার যোগ্যতা তোমাদের দিয়েছেন। তিনিই অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করে তাঁর প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন। তাঁর মাধ্যমেই আমরা মুক্ত হই ও আমাদের সব পাপের ক্ষমা পাই। কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যীশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথম জাত। তাঁর পরাক্রমে সব কিছুই সৃষ্টি হয়েছে, স্বর্গে ও মর্তে দৃশ্য ও অদৃশ্য যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ব সকলই তাঁর দ্বারা ও তাঁর নিমিত্ত সৃষ্ট হয়েছে। সব কিছুর পূর্বেই খ্রিস্টের অস্তিত্ব ছিল, তাঁর শক্তিতেই সব কিছু স্থিতিশীল আছে। খ্রিস্ট হলেন দেহের মস্তক আর সেই দেহ হচ্ছে মণ্ডলী। সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে তিনি প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তাঁর স্থান। তাই ঈশ্বর তাঁর সমস্ত পূর্ণতায় খ্রিস্টে বাস করে খুশি হয়েছিলেন, আর খ্রিস্টের ক্রুশের উপর পাতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের কি মর্তের সব কিছু খ্রিস্টের মাধ্যমে তাঁর কাছে পুনরায় ফিরিয়ে আনলেন। একসময় তোমরা ঈশ্বর থেকে আলাদা ছিলে, তোমরা তোমাদের চিন্তায় ও তোমাদের কুকর্মের জন্য ঘোর ঈশ্বর বিরোধী ছিলে। এখন খ্রিস্টের পার্থিব দেহের দ্বারা ঈশ্বর তোমাদের তাঁর সঙ্গে পুনর্মিলিত করেছেন, যাতে তিনি তোমাদের ঈশ্বরের সাক্ষাতে পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্ক রূপে উপস্থিত করতে পারেন। তোমরা যে সুসমাচার শুনেছ, যদি তা বিশ্বাস করে স্থির থাকো এবং সুসমাচার থেকে যে প্রত্যাশা তোমরা পেয়েছ তা থেকে
যদি সরে না যাও তবে খ্রিস্ট এসব সম্পন্ন করবেন। জগতের সর্বত্র সমস্ত লোকের কাছে সেই একই সুসমাচার প্রচারিত হয়েছে। আমি পৌল সেই সুসমাচারের দাস হয়েছি। এখন তোমাদের জন্য আমায় যে কষ্টভোগ করতে হয় তার জন্য আমি আনন্দিত। খ্রিস্টের দুঃখভোগের যে অংশ অপূর্ণ রয়ে গেছে তা আমি তাঁর দেহরূপ মণ্ডলীর হয়ে আমার দেহে দুঃখভোগ করে পূর্ণ করছি। আমি মণ্ডলীর সেবক রূপে কাজ করছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ কাজের জন্য নিয়োগ করেছেন। এই প্রচারে তোমাদের উপকার হচ্ছে। আমার কাজ হল ঈশ্বরের সত্য বাক্য সম্পূর্ণরূপে প্রচার করা। এই সত্য বাক্যের নিগূঢ় তত্ত্ব সৃষ্টির শুরু থেকে গুপ্ত ছিল এবং তা সমস্ত মানুষের কাছে গুপ্ত ছিল, কিন্তু এখন ঈশ্বরের পবিত্র লোকদের কাছে তা প্রকাশিত হয়েছে। ঈশ্বর তাঁর আপন লোকদের কাছে তাঁর মূল্যবান মহিমাময় গুপ্ত সত্য প্রকাশ করতে মনস্থ করলেন। সেই মহান সত্য সব মানুষের জন্য, সেই গুপ্ত সত্য খ্রিস্ট স্বয়ং, যিনি তোমাদের মধ্যে আছেন এবং ঈশ্বরের গৌরবের ভাগী হবার জন্য তিনিই কেবল আমাদের ভরসা। তাই সমস্ত প্রজ্ঞায় প্রত্যেককে বিশদভাবে উপদেশ দিয়ে এবং সতর্ক করে আমরা খ্রিস্টকে প্রচার করি, যাতে প্রত্যেককে ঈশ্বরের কাছে খ্রিস্টে পরিপক্ক মানুষ হিসাবে উপস্থিত করতে পারি। এই উদ্দেশ্যে আমার মধ্যে মহাপরাক্রমে ক্রিয়াশীল খ্রিস্টের শক্তি ব্যবহার করে আমি পরিশ্রম ও সংগ্রাম করছি। কলসীয় দুই অধ্যায়। আমি চাই তোমরা জানো যে তোমাদের সাহায্য করার জন্য আমি কত কঠোর পরিশ্রম করছি। লায়োদিকিয়ার লোকদের ও আরও অনেকের জন্যও পরিশ্রম করছি, যাদের সঙ্গে আমার সাক্ষাৎ বা পরিচয় হয়নি। আমি চাই তারা ও তোমরা যেন শক্তিশালী হয়ে ওঠো এবং যেন পরস্পর ভালোবাসার বন্ধনে বাঁধা থাকো, আর সুবিবেচনার মধ্যে দিয়ে যে দৃঢ় বিশ্বাস আসে তাতে সমৃদ্ধ হও। আমি চাই তোমরা ঈশ্বরের নিগূঢ় সত্য পূর্ণরূপে জানো। ঈশ্বর যা প্রকাশ করেছেন সেই গুপ্ত সত্য খ্রিস্ট নিজে। খ্রিস্টের মধ্যেই নিশ্চিত রূপে সমস্ত বিজ্ঞতা ও জ্ঞানের ঐশ্বর্য নিহিত আছে। আমি এসব কথা বলছি যেন কেউ তোমাদের বড় বড় মতবাদ দিয়ে বিপথগামী না করে, যা মনে হয় ভালো কিন্তু আসলে নিছক মিথ্যা। দৈহিকভাবে আমি তোমাদের কাছ থেকে দূরে থাকলেও আত্মিকভাবে আমি তোমাদের সঙ্গেই আছি। তোমাদের সুশৃঙ্খল জীবন দেখে ও খ্রিস্টে তোমাদের সুদৃঢ় বিশ্বাস দেখে আমি আনন্দিত। খ্রিস্ট যীশুকে তোমরা যেমনভাবে প্রভু বলে গ্রহণ করেছ, তেমনভাবেই যীশুতে জীবনযাপন করতে থাকো। খ্রিস্টের মধ্যে গভীরভাবে গেঁথে গিয়েই তাঁরই উপরে তোমরা গড়ে ওঠো, এবং যেমন তোমাদের শেখানো হয়েছে সেইভাবেই বিশ্বাসে দৃঢ় হও, আর সর্বদা কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ দাও। সাবধান থেকো, কেউ যেন দর্শনবিদ্যা ও ফাঁকির ছলনার দ্বারা তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে না নিয়ে যায়। ওইসব মতবাদ খ্রিস্ট হতে আসেনি, এসেছে মানুষের পরম্পরাগত শিক্ষা ও জগতের লোকদের প্রাথমিক ধারণার মধ্যে দিয়ে। কারণ ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করেছে, আর তোমরা খ্রিস্টেতেই পূর্ণতা লাভ করেছ। তোমাদের আর কিছুরই প্রয়োজন নেই। খ্রিস্ট সমস্ত শাসক ও আধিপত্যের কর্তা। খ্রিস্টে তোমাদের ভিন্ন রকমের সুন্নত হয়েছে। সেই সুন্নত মানুষের হাত দিয়ে হয়নি, এই সুন্নত হচ্ছে তোমাদের পাপময় প্রকৃতি থেকে মুক্তি লাভ, আর এই রকমের সুন্নত খ্রিস্টেই সম্পন্ন হয়েছে। তোমাদের বাপ্তিস্মের সময় তোমাদের পুরনো সত্তা মরে গিয়েছিল, তোমরা খ্রিস্টের সঙ্গে সমাধিস্থ হয়েছিলে। সেই বাপ্তিস্মে তোমরা খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছিলে, কারণ ঈশ্বরের পরাক্রমে তোমাদের বিশ্বাস ছিল। খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করতে ঈশ্বরের সেই পরাক্রম প্রকাশিত হয়েছিল।
তোমাদের পাপের কারণে এবং তোমাদের পাপময় প্রকৃতির কবল থেকে উদ্ধার লাভ বা সুন্নত হয়নি বলে তোমরা আত্মিকভাবে মৃত ছিলে, কিন্তু খ্রিস্টের সঙ্গে ঈশ্বর তোমাদের জীবিত করলেন আর ঈশ্বর তোমাদের সব পাপ ক্ষমা করলেন। ঈশ্বরের বিধিব্যবস্থার লঙ্ঘন করার ফলে আমরা দায়বদ্ধ ছিলাম, সেই দায়ের মধ্যে আমাদের ঈশ্বরের বিধিব্যবস্থা পালনের ব্যর্থতার কথা লিখিত ছিল, কিন্তু ঈশ্বর আমাদের সেই দায় মুকুব করলেন। ঈশ্বর সেই দায়ের তালিকা নিয়ে ক্রুশের উপর পেরেক দিয়ে ঝুলিয়ে দিলেন, আর এইভাবে সমস্ত আত্মিক শাসক ও আধিপত্যকে পরাস্ত করলেন। ঈশ্বর জগৎকে দেখালেন যে তারা শক্তিহীন, এই জন্য খাদ্য কি পানীয় নিয়ে বা কোনো পর্ব পালন, অমাবস্যা কি বিশ্রামবারের বিশেষ দিনগুলি পালন নিয়ে কেউ যেন তোমাদের বিচার না করে। অতীতে ওই সব কিছু ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়ার মতো, কিন্তু নতুন যা কিছু আসছিল তা খ্রিস্টের। যারা বিনম্রতার ভান করে এবং স্বর্গদূতদের উপাসনা করে আমোদ পায়, তাদের কেউ যেন তোমাদের পুরস্কার প্রাপ্তির অযোগ্যতা প্রমাণ না করে। এইরূপ ব্যক্তি সব সময় নিজের দেখা দর্শনের কথা বলে এবং অনাত্মিক চিন্তার দ্বারা বিনা কারণে বিনাশরূপ অহংকারে ফুলে ওঠে। এরূপ লোকেরা খ্রিস্টকে ধরে থাকে না, যিনি দেহের মস্তকস্বরূপ। সমস্ত দেহটাই খ্রিস্টের উপর নির্ভরশীল এবং খ্রিস্টের জন্যই দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলি পরস্পরকে যত্ন করে ও পরস্পরের জন্য চিন্তা করে। এতেই দেহ শক্তিশালী হয় এবং দেহকে একসাথে ধরে রাখে, আর এইভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে দেহ বৃদ্ধি লাভ করে। খ্রিস্টের সঙ্গে তোমাদের মৃত্যু হয়েছে বলে তোমরা জগতের প্রাথমিক শিক্ষার অধীন নও, তবু এমনভাবে চলছ যেন মনে হচ্ছে তোমরা এখনো জগতের লোক। তোমরা জগতের এইসব নিয়মকানুন এখনো মেনে চলছ, যেমন ওটা খাওয়া ঠিক নয়, ওটা চেখে দেখবে না, ওটা ছুঁয়ো না ইত্যাদি। এসব নিয়মকানুনের অন্তর্গত বস্তু বা বিষয় ব্যবহারে ক্ষয় পায় এবং এগুলি গড়ে উঠেছে মানুষের আদেশ ও শিক্ষার উপর ভিত্তি করে। ঈশ্বরের নির্দেশ নয় এসব নিয়মকানুন, হল মানুষের গড়া ধর্মের অংশ যা পূর্ণ জ্ঞান বলে বিবেচিত হয় এবং যাতে বিনয়ের ভান ও কৃচ্ছ সাধন করার কথা থাকে। কিন্তু এসব নিয়মকানুন মানুষের মধ্যে যে পাপ প্রবৃত্তিগুলি থাকে সেগুলিকে বসে আনতে পারে না। কলসীয় 3 অধ্যায়। খ্রিস্টের সঙ্গে তোমরা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছ, তাই স্বর্গীয় বিষয়গুলির জন্য চেষ্টা করো, যেখানে খ্রিস্ট ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। সেই স্বর্গীয় বিষয় সকলের কথা ভাবো, যে সকল বিষয়বস্তু জগতে আছে সেগুলির বিষয় নয়, কারণ তোমাদের পুরনো সত্তার মৃত্যু হয়েছে আর তোমাদের নতুন জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে নিহিত আছে। খ্রিস্ট যখন ফিরে আসবেন তখন তোমরাও তাঁর সঙ্গে মহিমামণ্ডিত হয়ে প্রকাশিত হবে। তাই তোমাদের জাগতিক স্বভাব থেকে সব মন্দ বিষয় দূর করে দাও, যেমন যৌনপাপ, অপবিত্রতা, অশুচি চিন্তার বশবর্তী হওয়া, মন্দ বিষয়ের লালসা করা এবং লোভ। লোভ এক প্রকার প্রতিমা পূজা, এইসবের জন্য ঈশ্বরের ক্রোধ আসছে। তোমাদের অতীতের পাপময় জীবনে তোমরা সেই সব মন্দ কাজে লিপ্ত ছিলে, কিন্তু এখন তোমাদের জীবন থেকে রাগ, ক্রোধ, ঘৃণাপূর্ণ অনুভূতি, অপমানসূচক আচরণ এবং লজ্জাজনক আলাপ সব দূর করে দাও। পরস্পরের কাছে মিথ্যা বলো না, কারণ তোমরা তোমাদের পুরনো পাপময় সত্তাকে তার সমস্ত মন্দ কর্ম সমেত ত্যাগ করেছ। তোমরা নতুন সত্তাকে পরিধান করেছ, এই নতুন জীবনে তোমাদের নতুন করে তৈরি করা হচ্ছে। তোমাদের যিনি সৃষ্টি করেছেন তোমরা তাঁর মতো হয়ে উঠছ। এই নতুন জীবনের মাধ্যমে তোমরা ঈশ্বরের সত্য পরিচয় পাচ্ছ। এই নতুন জীবনে ইহুদি কি গ্রিক এর মধ্যে কোনো পার্থক্য নেই, যাদের সুন্নত হয়েছে আর যাদের সুন্নত হয়নি, অথবা কোনো বিদেশি বা বর্বর এদের মধ্যে
কোনো পার্থক্য নেই, ক্রীতদাস বা স্বাধীনের মধ্যে কোনো পার্থক্য নেই, খ্রিস্ট ঐসব বিশ্বাসীদের মধ্যে বাস করেন, একমাত্র খ্রিস্টই হলেন প্রয়োজনীয় বিষয়। ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন ও তোমাদের তাঁর পবিত্র লোক বলে নিরূপণ করেছেন, তিনি তোমাদের ভালোবাসেন, তাই এই সব ভালো গুণগুলি ধরে রেখে সহানুভূতিপূর্ণ, দয়ালু, নম্র, ভদ্র এবং ধৈর্যবান হও। পরস্পরের প্রতি ক্রুদ্ধ ভাব রেখো না, কিন্তু একে অপরকে ক্ষমা করো। কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে, তবে একে অপরকে ক্ষমা করো। অপরকে ক্ষমা করো, কারণ প্রভু তোমাদের ক্ষমা করেছেন। এসব তো করবেই, কিন্তু সবার উপরে পরস্পরের প্রতি ভালোবাসা রেখো। সেই ভালোবাসা তোমাদের এক সূত্রে গাঁথে আর পরিপূর্ণতা দেয়। প্রভু খ্রিস্ট যে শান্তি দেন তা তোমাদের অন্তরের সমস্ত চিন্তাকে সংযত রাখুক। তোমরা তো সেই কারণেই শান্তি পেতে এক দেহে আহুত হয়েছ, তোমরা সব সময় কৃতজ্ঞ থাকো। খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক, সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো এবং শিক্ষা দাও। কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীতসংহিতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও। কথায় বা কাজে যা কিছু করো সবই প্রভুর নামে করো এবং পিতা ঈশ্বরকে যিশুর মাধ্যমে ধন্যবাদ দাও। স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর অনুগতা থাকো, এটাই হবে প্রভুর অনুসারীদের উপযুক্ত কাজ। স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীকে ভালোবাসো, তাদের সঙ্গে মধুর ব্যবহার করো। সন্তানরা, তোমরা সব বিষয়ে তোমাদের বাবা মার বাধ্য হয়ো, এতে প্রভু সন্তুষ্ট হন। পিতারা, তোমরা তোমাদের সন্তানদের বিরক্ত করো না, তাদের খুশি মতো চলতে না পারলে তারা উৎসাহ হারাবে। ক্রীতদাসরা, তোমাদের মনিবদের সব বিষয় মান্য করো, তারা দেখুন বা না দেখুন তোমরা সব সময় তাদের বাধ্য থেকো, এতে তোমরা মানুষকে খুশি করতে নয় কিন্তু প্রভুকেই খুশি করতে চেষ্টা করছো। সুতরাং সততার সঙ্গে মনিবদের মান্য করো, কারণ তোমরা প্রভুকে সম্মান করো। তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো, মানুষের জন্য যে করছো তা নয় কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও। মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। ঈশ্বর তাঁর আপনজনদের দেবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তার অংশীদার হবে, তোমরা প্রভু যীশু খ্রিস্টেরই সেবা করছ। মনে রেখো, কেউ যদি অন্যায় কাজ করে সেই ব্যক্তিকে তার অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে, প্রভু সকলকেই সমভাবে বিচার করেন। কলসীয় 4 অধ্যায়। মনিবরা, তোমরা তোমাদের কৃতদাসদের প্রতি ন্যায্য ও সৎ ব্যবহার করো। মনে রেখো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন। তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, সর্বদা সজাগ থেকো এবং প্রার্থনার সময়ে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিও। এই সঙ্গে আমাদের জন্যও প্রার্থনা করো, প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য অপরের কাছে সুসমাচার প্রচারের সুযোগ করে দেন। প্রার্থনা করো আমরা যেন সেই নিগূঢ় তত্ত্ব যা ঈশ্বর খ্রিস্টের সম্বন্ধে প্রকাশ করেছেন তাও লোকদের জানাতে পারি। এই সত্য প্রচারের জন্যই আমি আজ কারাগারে আছি। প্রার্থনা করো যেন পরিষ্কার করে সেই সত্য লোকদের কাছে আমি তুলে ধরতে পারি, এটাই আমার কর্তব্য। যারা খ্রিস্টে বিশ্বাসী নয় তাদের সঙ্গে বুদ্ধিপূর্বক ব্যবহার করো আর সমস্ত সুযোগের সদ্ব্যবহার করো। তোমাদের কথাবার্তা সব সময় যেন বিজ্ঞতা ও মাধুর্যপূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে তোমরা যথাযথভাবে উত্তর দিতে পারবে। তুখিক খ্রিস্টেতে আমার স্নেহের ভাই, তিনি প্রভুতে একজন বিশ্বস্ত সেবক ও আমার সহকর্মী, তিনি গিয়ে আমার জীবনে কি ঘটছে তার সব তোমাদের জানাবেন। আমি তোমাদের কাছে তাকে এই উদ্দেশ্যেই পাঠালাম, আমি চাই যেন তোমরা জানতে পারো আমরা সকলে কেমন আছি। আমি তাকে পাঠালাম যেন
তিনি গিয়ে তোমাদের মনে ভরসা দেন। আমি অনিসিমাসের সঙ্গে তাকে পাঠালাম। অনিসিমাস হলেন খ্রিস্টেতে একজন বিশ্বস্ত ও প্রিয় ভাই। তিনি তো তোমাদের দলেরই একজন। তুখিক এবং অনিসিমাস গিয়ে এখানকার সব সমাচার তোমাদের দেবেন। আরিস্টার্ক তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি আমার এখানে কারাগারের মধ্যে আছেন। আর বার্নবার খুড়তুতো ভাই মার্কো তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। মার্কের ব্যাপারে এর আগেই তোমাদের জানিয়েছিলাম। তিনি ওখানে গেলে তাকে সাদরে গ্রহণ করো। জুষ্ট, যাকে যিশু বলেও ডাকা হয়, তিনিও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ইহুদিদের মধ্যে থেকে যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছেন তাদের মধ্যে কেবল এরাই আমার সঙ্গে ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কাজ করছেন। এরা আমার মনে আনন্দ দিয়েছেন। ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তো তোমাদেরই লোক। তিনি খ্রিস্ট যিশুর একজন সেবক। তিনি সব সময় তোমাদের জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেন, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছায় আত্মিকভাবে বৃদ্ধি লাভ করো, সিদ্ধ হও ও ঈশ্বরের অভিপ্রেত সব কিছুতে তোমরা পূর্ণ হও। আমি তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছি যে তিনি তোমাদের জন্য লায়দেকিয়া এবং হিয়োরাপলির খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমাদের প্রিয় চিকিৎসক লুক ও দিমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমরা লায়দেকিয়ার সমবিশ্বাসী ভাই ও বোনেদের এবং নুমফাকে ও তার গৃহে যে মণ্ডলী সমবেত হন তাদের সকলকে আমার শুভেচ্ছা জানিও। এই চিঠি পড়ার পর তোমরা এই চিঠিটি লায়দেকিয়ার মণ্ডলীতে পাঠিয়ে দিও এবং নিশ্চিতভাবে দেখো যাতে ওই মণ্ডলীকে তা পড়ে শোনানো হয়। আমি লায়দেকিয়ার মণ্ডলীতে যে চিঠি লিখছি তা তোমরাও পাঠ করো। আর্খিপ্পকে বলো, প্রভু তোমাকে যে কাজ দিয়েছেন তা নিশ্চয়ই করে শেষ করো। আমি পৌল নিজে হাতে লিখে তোমাদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে স্মরণে রেখো। আমি কারাগারে বন্দী অবস্থায় আছি। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।